কুম আসসালাম আহমতুল্লাহি অবার তুজি সম্মানিত মহাতারাম প্রিয় মানিক ভাই মানিক ভাই জানতে চেয়েছেন আমাদের সমাজে আসলে কত রকমের কথা আছে রাত্রে যদি রাতে যদি ওই প্রজাপতি ঘরে আসে অথবা কাক ডাকিলে আরো বিভিন্ন তেল পরিয়া গেলে হাত থেকে মেহমান আসিবে আরো বিভিন্ন সমাজে কথাগুলো প্রচলিত রয়েছে কিন্তু বাস্তবসম্মত এগুলা সম্পূর্ণ কুসংস্কার আর যদি মনে করা হয় যে এর মাধ্যমে আসলে অনেক কল্যাণ হবে অথবা এর মাধ্যমে অনেক অকল্যাণ হয়েই যাবে তাহলে তিনি যেন সেরেকি অনেক সময় লিপ্ত হয়ে গেল মানে ভালো মন্দ যদি নির্দিষ্ট হয়ে যায় সে কথার মাধ্যমে তো এগুলা সাধারণত কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে শনিবারে যদি কারো ঝাড়ুর বাড়ি লাগে তাহলে তার দিনটাই খারাপ হাত থেকে যদি তেলের বাটি পড়ে যায় তবে তার নসিব খারাপ মেহমান আসবে কান ডাকে অলক্ষী হবে রাত্রে যদি বিভিন্ন পেঁচায় ডাকিলে হরোক আসবে বালা আসবে তো এগুলো আসলে সম্পূর্ণ কুসংস্কার এবং নিষিদ্ধ কাজ বলা হয়েছে ইসলামে এর কোনো সত্যতা প্রমাণ নেই আল্লাহ আলম